এই লেকচার রিফের ওপর এবং তার প্রকারভেদের ওপর। রিফ বলতে আমরা নর্মালি যেটা বুঝি, যেটা আমরা ডেফিনেশনও দেখতে পাচ্ছি, সমুদ্র উপকূল থেকে সমুদ্র জলভাগের দিকে যে ভূবৈচিত্র্য দেখা যায়, সেটা হয় প্রবাল কিংবা অন্যান্য কোনো পদার্থ দিয়ে তৈরি হতে পারে, সেটা হলো রিফ। আমরা যখন কোরাল রিফ নিয়ে স্পেশালি ডিসকাস করি, তখন কিন্তু রিফের রেফারেন্স চলে আসে। আর যদি এর টাইপসে যাওয়া যায়, তাহলে আমরা তিন ধরনের টাইপ দেখতে পাই। প্রথমত হচ্ছে ফ্রিঞ্জিং রিফ, যেটা সমুদ্রের দিকে ধীরে ধীরে কম ঢালের মাধ্যমে মিশে যায়, সেটা হচ্ছে ফ্রিঞ্জিং রিফ। এক্ষেত্রে আমরা নর্মালি উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে ফ্লোরিডা মধ্যে এই ধরনের ফ্রিঞ্জিং রিফ দেখা যায়। ডায়াগ্রামেও যেটা আমরা নর্মালি দেখতে পাই, আস্তে আস্তে কিছুটা মৃদু ঢালে সেটা কিন্তু সমুদ্রের দিকে গিয়ে মিশে যায়। নেক্সট আমরা ব্যারিয়ার রিফ পাই। ব্যারিয়ার রিফ কিন্তু উপকূল আর সমুদ্রের মাঝামাঝি কিছুটা জলা জায়গা থাকে, যেটা সাধারণত আমরা লেগুন বলি। এই ক্ষেত্রে ঢাল প্রায় 45 ডিগ্রি কাছাকাছি, অনেক ক্ষেত্রে তা 15 থেকে 25 ডিগ্রিও স্লোপ হতে পারে। উদাহরণ হিসাবে আমরা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, যেটা নিচের ডায়াগ্রাম রাইট হ্যান্ড সাইড, সেটা কিন্তু আমরা উদাহরণ হিসাবে ব্যারিয়ার রিফের বলতে পারি। নেক্সট আমরা যাই অ্যাটোলে। অ্যাটোলে কী হয় যে কিছু ভূভাগ বা প্রবাল দ্বীপ আশেপাশে থাকে, তার মাঝের মধ্যে কিছুটা জলা জায়গা থাকে, যেটাকে আমরা অ্যাটোল বলে থাকি। এর মোটামুটি গভীরতা 40 থেকে 70 ফ্যাদমের কাছাকাছি গভীরতা হয়। এটা কিন্তু আবার ট্রি অ্যাটল, আইল্যান্ড অ্যাটল, কোরাল অ্যাটল এইভাবে ভাগ করা হয়ে থাকে। এর যদি আমরা নর্মালি কিছু এক্সাম্পল দেখি, তাহলে দেখতে পাবো যেটা প্যাসিফিক ওশানের মধ্যে রাইট হ্যান্ড সাইডের যে ডায়াগ্রাম, সেটা একটা বিখ্যাত অ্যাটল, দ্যাটস কল্ড ফুনফুটি অ্যাটল প্রশান্ত মহাসাগরের মধ্যে। এটা যদি আমরা পুরো এভোলিউশনটা দেখি, অ্যাকচুয়ালি ডারউইন রিফের কিন্তু ভাগ করেছিলেন যে এই ধরনের তিনটে ভাগ হতে পারে, তার যেটা আমরা সাবসাইডেন্স থিওরির মধ্যে এই ভাগগুলো দেখতে পাই। তিনি কিন্তু বলেছেন যে গ্র্যাজুয়ালি এক একটা রিফ কিন্তু তৈরি হয়। আমরা নেক্সট স্লাইডে সেটা একটা ভিডিওতে দেখতে পাই যে কীভাবে এক একটা রিফ ক্রমে ফ্রিঞ্জিং রিফ থেকে ব্যারিয়ার রিফ আর ব্যারিয়ার রিফ থেকে অ্যাটল রিফে ট্রান্সফর্ম হয়।